আসসালামু আলাইকুম, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে একটি ডিডি ফ্রি ডিশের একটি বেস্ট মানের একটি সেটআপ বক্স। এই সেটআপ বক্সটি আজকে আমি আপনাদের আনবক্সিং করে দেখাবো এবং এই সেটআপ বক্সটির সাথে আপনারা কী কী পাবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে সে সম্পর্কে আজকে আমি আপনাদের বিস্তারিত আলোচনা করব। চলুন শুরু করি ভিডিওর পরবর্তী অংশটি। হ্যালো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি হাইটেকের ফুল এইচডি কোয়ালিটি হাই ডেফিনিশন ডিজিটাল সেটআপ বক্স। এই সেটআপ বক্সটির মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন ডিডি ফ্রি ডিশের লোগো লাগানো রয়েছে এবং হটস্টার দেখতে পাচ্ছেন, ডিডি ফ্রি ডিশ লোগো এবং হটস্টার। তাছাড়া ইউএসবি ইন্টারনেট শেয়ারিং এখানে অপশনগুলো রয়েছে। এখন আমি আপনাদের এই বক্সটি আনবক্সিং করে দেখাচ্ছি। এখানে আরেকটি কথা বলে রাখছি বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি MPG4 ফুল এইচডি ইউটিউব ইউএসবি ওয়াইফাই এবং IPTV তিনটি অপশন দেখতে পাচ্ছি। এখন আমরা এটি খুলবো, আনবক্সিং করে নিচ্ছি। দেখছেন বক্সটি কিন্তু আমি কভার থেকে খুলে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বক্সটির মধ্যে সুন্দর যুক্ত রয়েছে প্লাস্টিক মোড়ানো বক্সটি এবং সাথে রয়েছে রিমোট এবং অডিও ভিডিও কেবল। প্রথমে আপনাদের আমি রিমোটটি দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রিমোটটি রিয়েলভিউ ডিশ রিসিভারের যেই সেটআপ বক্সটির রিমোটটি রয়েছে পুনরায় তার মতো সেই রিমোটগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। রিমোটটি হার্ড এবং খুব সফট, হার্ড মানে প্লাস্টিক যুক্ত দিয়ে রিমোটটি কিন্তু তৈরি করা রয়েছে। এখন আমরা দেখব অডিও ভিডিও কেবল। আমরা দেখতে পাচ্ছি সাথে অডিও ভিডিও কেবল পাচ্ছি এবং অডিও ভিডিও কেবলটি তারা দিয়ে দিয়েছে। এটি অনেক ভালো মানের একটি অডিও ভিডিও কেবল। সাথে রয়েছে সেই আমাদের চার্জারটি, এটি হচ্ছে 12 ভোল্টের একটি এডাপ্টার বা চার্জার। দেখতে পাচ্ছেন এটি 12 ভোল্টের একটি চার্জার, এটি আউটপুট ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট 1 এম্পিয়ার। এটি ব্ল্যাকযুক্ত এবং কেবলটি রয়েছে বেস্ট মাঝারি মানের। এখন আমি এটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমরা দেখব সেই আমাদের কাঙ্ক্ষিত সেটআপ বক্সটি। দেখতে পাচ্ছি আমরা সেই সেটআপ বক্সটি এখন কভার থেকে খুলে ফেলছি। আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ব্ল্যাক কালারের একটি সেটআপ বক্স, হাই টেক। বন্ধুরা দেখতে পাচ্ছেন হাই টেকের একটি সেটআপ বক্সটি, এটি জালি জালি যুক্ত রয়েছে। যখন এটি দীর্ঘ সময় চলার জন্য এটি যখন হিট হবে তখন এটা বের হওয়ার জন্য। আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বাটন রয়েছে স্ট্যান্ড বাই, তারপর রয়েছে ওকে বাটন, মেনু বাটন, চ্যানেল এবং ভলিউম। এখানে বাটনগুলো রয়েছে, সামনে একটি ইউএসবি পোর্ট রয়েছে, এখানে হাইটেক 888+ এবং এর সামনে একটি ইউএসবি রয়েছে, আপনারা সেটি লক্ষ্য করে নিচ্ছেন। পিছনে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এটির পিছনের অংশটি সেটআপ বক্সটির। প্রথমে রয়েছে LMB ইন, তারপর একটি হচ্ছে ইউএসবি, আপনারা দেখতে পাচ্ছি ইউএসবি এইচডি আউট। বন্ধুরা দেখতে পাচ্ছি এটি HDMI আউট, তারপর অডিও ভিডিও কেবলের আউটপুট রয়েছে, তারপর হচ্ছে 12 ভোল্ট DC 12 ভোল্ট। এটি অল্প টাকার মধ্যে একটি ভালো মানের একটি রিসিভার। আশা করছি বন্ধুরা আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক করে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।